আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রিয়া, স্মোকি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাচ্ছি আলু পনির, তো চলুন শুরু করি রেসিপিটা। আলু পনির বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পনির, পনিরগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটেছি এইভাবে চৌকো চৌকো করে। এরপরে পনিরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এক চিমটি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এগুলোকে আমি এখন ভালোভাবে মেখে নেব। দেখুন পনিরে আমি ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিয়েছি, এরপরে আমি ভেজে নেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার পনিরগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও রান্না করতে পারেন। পনিরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। পনিরটা আমি তুলে নিয়েছি, এরপর ওই কড়াইতে দিয়ে দেবো আরো একটু তেল, এরপরে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নিচ্ছি। আরো একটু সরষের তেল দিচ্ছি আমি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ, দুটুকরো দারুচিনি, আর একটা ছোট এলাচ, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। আর দিচ্ছি গোটা জিরে। তেলের উপরে দিচ্ছি সামান্য ঘি এক চামচের মতো। পরে দিচ্ছি আমি এক চামচ চেঁচা আদা। ভেজা কাঁচা লঙ্কা হাফ চামচ। এক টিস্পুন হলুদ গুঁড়ো, এক টিস্পুন লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি, পরিমাণ মতো লবণ, ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম। আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, ভালোভাবে কষা
কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে এসেছে। এই সময় দিয়ে দেবো আমি আলুগুলো। আলুগুলো আরও কিছুক্ষণ কষবো আমি। আলুগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি আমি জল। সময় আপনারা একটু লবণটা চেক করে নেবেন, যদি কম থাকে এই সময় দিয়ে দিতে পারেন। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো। এরপর আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এটা কিন্তু মিষ্টির জন্য নয়, সব মশলাগুলোকে ব্যালেন্স করার জন্য। খুবই অল্প দিয়েছি আমি। রান্নাটা আমার হয়ে গেছে, এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। নিরামিষ আলু পনির আমার রেডি। আপনারা এটা রুটির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোকে আপনারা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ, বাই বাই।